বর্তমানে সিচুয়েশনে যেটা আমরা পরিসংখ্যান করে দিচ্ছি, এটা এখন বিশ্বের প্রথম দেশ, প্রথম কান্ট্রি ইটালি, যেখানে মানে কম্পেয়ার করলে যতজন এফেক্ট হচ্ছেন আর তার মধ্যে যতজন মারা যাচ্ছেন এবং তার মধ্যে যতজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এই পরিসংখ্যানগুলো কম্পেয়ার করতে গেলে আমাদের চায়নার সাথে দেখা যাচ্ছে যে আমরাই হচ্ছে, ইটালি হচ্ছে এখন বর্তমানে প্রধান আক্রান্ত দেশ এই করোনা ভাইরাস। তো আমি দুইটা বিষয়ে কথা বলবো, বেশি কথা বলবো। একটা হচ্ছে করোনা ভাইরাস এখন বর্তমানে কোন সিচুয়েশন আছে আমাদের ইটালিতে, এবং সেকেন্ডটা হচ্ছে এই করোনা ভাইরাসের প্রভাবে আমাদের ইটালির ইকোনমিক অবস্থা কীরকম। তো প্রথমে আমি একটা পরিসংখ্যান দিয়ে দিচ্ছি, সেটা আজকে 10 মার্চ অফ 2020 আমাদের করোনা ভাইরাসের প্রভাবে এক্স্যাক্টলি সিচুয়েশনটা কি, সেটা হচ্ছে আমাদের ইটালিতে আজকে 10 মার্চে আমাদের এই ভাইরাসে এফেক্টিভ হয়েছেন এক্স্যাক্টলি সেটা হচ্ছে 9,180 পার্সন মোরলেস, অ্যান্ড তার মধ্যে অলরেডি যারা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক্স্যাক্টলি 455, এবং এর মধ্যে যারা এফেক্টিভ এবং মারা গেছেন এবং যারা হচ্ছে 725। তো আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আমাদের মানে আর্জেন্ট এই করোনা ভাইরাস আমাদেরকে নিয়ে। তো আমাদের ইটালিতে এখন আজ গতকাল পর্যন্ত আমাদের দুইটা ডিস্ট্রিক্টে তো করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। রেড অ্যালার্ট ছিল, বাট আজকে থেকে আমাদের গভর্নমেন্ট, ইটালিয়ান গভর্নমেন্ট পুরো ইটালিকে একটা রেড জোনে নিয়ে এসেছে, কারণ ডে বাই ডে যত যেভাবে প্রকোপ হচ্ছিল এই ভাইরাসের, সেই জন্য আমরা প্রিকাউশন হিসেবে পুরো ইটালিকে আমরা রেড জোনে নিয়ে এসেছি। তো রেড জোনে মানে হচ্ছে যে এক্স্যাক্টলি একটা প্রিকাউশনের মধ্যে নিয়ে আসা সবাইকে। রেড জোনের কিছু কারণগুলি আছেন, যেটা রেড জোনে আমাদের পুরো ইটালিতে এখন কী কী করণীয়, কী করা হচ্ছে এই রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্য। তো এর মধ্যে আছে যেমন ধরেন এক শহর থেকে, শহর বলবো না আমি, আমি বাংলাদেশে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, সেটা হচ্ছে যদি আমার ধরেন আমাদের ঢাকাতে অনেকগুলো ওয়ার্ড আছে, তো সেই তো সেই মধ্যে তার মধ্যে একটা উদাহরণস্বরূপ এক নম্বর ওয়ার্ডের লোক দুই নম্বর ওয়ার্ডে যেতে পারবে না, অ্যান্ড সেম দুই নম্বর ওয়ার্ডের লোকগুলো এক নম্বর ওয়ার্ডে ইন করতে পারবে না। এক্স্যাক্টলি যদি শুধুমাত্র কোনো বিশেষ কারণ হয়, স্বাস্থ্য বিষয়ক কারণ অথবা আর্জেন্ট কোনো কাজের কারণ হয়, তাহলে আপনি মানে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে পারবেন। বাট এক্স্যাক্টলি আপনাকে একটা একটা ফর্ম আছে যেখানে আপনি আপনার ইন্ডিকেশন, আপনার নাম সব কিছু দিয়ে সেখানে আপনি এই ফর্মটা উপস্থাপনা করেই দেন, আপনি এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে পারবেন। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কতটা মানে প্রিকাউশন অবলম্বন করতে হচ্ছে, যেখানে আমরা এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড ইজিলি যেতে পারবো না এবং বের হতো এবং অন্য ওয়ার্ডের লোকেরও আসবে না। তো এই হচ্ছে মানে রেড জোন করার প্রাথমিক একটা দিক নির্দেশনা দিলাম। তার মধ্যে ধরেন আরও কিছু দিক নির্দেশনা আছে যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, সেগুলো হচ্ছে আপনারা কোনো এই সব এই পুরো ইটালিতে এখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সব টোটালি বন্ধ, কোনো মানে কোনো কোনো জায়গায় কোনো অনুষ্ঠান, প্রাইভেট অনুষ্ঠান থেকে শুরু করে পাবলিক অনুষ্ঠান কোনো রকম অনুষ্ঠান করা যাবে না, কোনো রকম সিনেমা, থিয়েটার, কনসার্ট এগুলো করাই যাবে না। তো মোটামুটি মানে ইটালিয়ান গভর্নমেন্টের উপদেশ এবং প্রেকশন হচ্ছে যারা সবাই সবার ঘর বাড়িতে থাকেন, মানে ঘর থেকে বের হবেন না, যদি এক্স্যাক্টলি যদি কোনো রকমের আপনাদের কোনো ইম্পর্টেন্স না থাকে। তো সেটা থেকে বোঝা যাচ্ছে আমরা কিভাবে মানে মোটামুটি দেখা যাচ্ছে আমরা একটা জেলখানার মতো একটা সিচুয়েশনে বিরাজ করছি। তো এখানে যত বড় আরও কিছু প্রিকশন নেওয়া হয়েছে যে এখানে আপনারা জানেন ইটালিতে আমাদের যে ফুটবল টুর্নামেন্ট এটা সারা বিশ্বে ইম্পর্টেন্ট, তো সেখানে আমাদের কোনো খেলাধুলাও হচ্ছে না, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সব কিছু। তো 3 এপ্রিল পর্যন্ত, আপাতত 3 এপ্রিল পর্যন্ত আমরা আমাদের গভর্নমেন্ট এই রেড অ্যালার্ট জারি করেছেন,
যেখানে আমরা টোটাল জিনিস সবকিছু বন্ধ। তো আমি তো আপনাকে আগেই বললাম যে লোক আসা যাওয়া করতে পারবে না, কোনো রকমের অনুষ্ঠান প্রোগ্রাম সবকিছু টোটালি বন্ধ। তো এমনকি আমি একটা প্রশিক্ষণ, এমনকি যদি কেউ মারা যায় তার জন্য মানে যে জানাজা করার যে সিস্টেম, এটা হোক খ্রিস্টানদের জন্য বা মুসলমানদের জন্য, সেগুলো পর্যন্ত টোটালি বন্ধ। আর এই হচ্ছে আমাদের রেড অ্যালার্টের যে করণীয় সেগুলো আমি আপনাকে আপনাদেরকে শোনাব। এখন আমি চলে যাব ডাইরেক্টলি আমাদের ইকোনমিক সিচুয়েশন আমাদের এই বিচারিতে। দেখুন আমি একটা কিছু পরিসংখ্যান দেয় যেটা দিয়ে আপনারা খুব ইজিভাবে অনুধাবন করতে পারবেন কতটা মারাত্মকভাবে আমাদের এই ইকোনমি সিস্টেম ধসের দিকে যাচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমাদের যে ইকোনমিক যে সিচুয়েশন, এবং যারা ইকোনমিস্ট বলছেন তারা বলছেন যে যদি এই সিচুয়েশনটা আগামী জুন পর্যন্ত থাকে সেটা আমাদের একটা ইকোনমিক লস হবে, সেটা মানে 10 বিলিয়ন থেকে শুরু করে 25 বিলিয়ন পর্যন্ত ইউরো, আমি ইউরোর কথা বলছি, 10 বিলিয়ন থেকে শুরু করে 25 বিলিয়ন পর্যন্ত ইউরো আমাদের ক্ষতির সম্মুখীন। এবং গতকাল যেটা স্টক এক্সচেঞ্জে অলরেডি আমরা লস করেছি, সব ইউরোপের স্টক এক্সচেঞ্জে অলরেডি আমরা 600 বিলিয়ন ইউরো আমরা ধসে পড়েছি। মানে পুরো ইউরোপে আমরা গতকাল স্টক এক্সচেঞ্জে মিলানো, রোম, বার্লিন, প্যারিস, স্টকহোম অ্যান্ড বড় বড় যে শহরগুলো আমাদের ইউরোপ যে স্টক চেঞ্জ, সেখানে আমরা অলরেডি 600 বিলিয়ন ইউরো লস করেছি। আর সে এই অবস্থা থাকলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বছরে আমাদের যে বিল, ইটালির বিল খুবই মারাত্মকভাবে কমে যাবে। তো সেটা -5% চলে আসার কথা, যে আমাদের এই সমষ্টিগত বিল যেটা আমরা আর মানে উন্নত হবে না। ওকে, সবাই ভালো থাকবেন। গভর্নমেন্ট যে আর যেহেতু আমি আগে বললাম সবকিছু বন্ধ, ব্যবসা বাণিজ্য